অনুষ্ঠান কৰক সত্কা নিউজ। নমস্কার, আমি সৈকত গার্গ, তোমরা দেখছো সৈকত ফটকা নিউজ। শুরু থেকে শেষ আমাদের নিউজ চ্যানেলে দেখানো হয় সবকিছুই বেস্ট। তো আজকে আমি আবার একটা নতুন জায়গায় চলে এসেছি, নতুন ঘটনা, নতুন ভাবনা চিন্তা, নতুন একটা দিন নিয়ে। তো আজকে আমরা একটা ছেলের কাছে চলে এসেছি, সেই ছেলেটি একজন সোশ্যাল মিডিয়া ওয়ার্কার। সেই ছেলেটাকে তোমরা অনেকেও হালকা মেজাজ নামে চেনো। তো সেই ছেলেটি এখন হঠাৎ করে সবজি বিক্রি করছে, তো তার সাথে একটু কথা বলে নেওয়া যাক। তো সে কি কারণে সোশ্যাল মিডিয়া কাজ ছেড়ে এই সবজি বিক্রির দিকে কেন ধ্যান দিয়েছে? তো হালকা মেজাজ, তোমার আসল নাম কি? সৈকত হালদার। ও, তোমার নামও সৈকত? আমার নামও সৈকত, সৈকত ইন্টু সৈকত, সৈকত স্কোয়ার। আচ্ছা, তুমি যে এই হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় কাজ ছেড়ে এই সবজি বিক্রির দিকে কেন ধ্যান দিলে? মানে তোমার কি মোটিভেশন ছিল যে অত বড় অনলাইন প্ল্যাটফর্মটাকে ছেড়ে দিয়ে এই সবজি বিক্রি করতে এসছো? দেখুন, ফেসবুক, ইনস্টাগ্রাম এতে রিলস ভাইরাল করতে গেলে যেমন ট্রেন্ডিং গানের রিলস এর উপর ভিডিও বানাতে হবে, তাই আমি ভাবলাম যে এটা যদি রিয়েল লাইফে এই ট্রেন্ডিং জিনিসটাকে ফলো করা যায় তাহলে বড় লোক হওয়া থেকে আমায় কেউ আটকাতে পারবে না। মানে এই বড় লোক হয়ে যাওয়ার ব্যাপারটা ঠিক বুঝলাম না, একটু ব্যাপারটা খুলে বলবেন। এই দেখুন দাদা, এখনকার লোকেরা কিসের জন্য বেশি টেনশনে আছে? এখন সবজির দাম বেড়ে গেছে বলে লোকেরা টেনশনে আছে। হ্যাঁ, এটার কথাই আপনাকে এতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করছিলাম। আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে। তো তুমি কত বছর ধরে এই সবজি বিক্রি করছো? কত বছর মানে, আপনি এই আসলেন 5 মিনিটও হয়নি, তার ঠিক 10 মিনিট আগে আমি এখানে সবজি বিক্রি করতে বসেছি। এই তো লেটেস্ট নিউজ। কেন, হঠাৎ? কি বলবো দাদা, বলুন তো, ঘরে 500 টাকা কড়কড়ে নোট রাখা ছিল, তাই আমি ভাবলাম হাটে গিয়ে 500 টাকার গোটা নোটটা খুচরো করে কিছু সবজি কিনে নিয়ে ঘরে আসবো। সেই মুহূর্তে যে আমার সঙ্গে ঘটনা ঘটে গেল। তারপর? আরে, 500 টাকা ভাঙা থেকে 500 টাকা সবজি নিয়ে চলে এলাম, 500 টাকার কড়কড়ে নোটটাও চলে গেল, আর আমার ইচ্ছা শূন্যস্থান পূরণ হয়ে গেল। তাই আমি তখন ভাবলাম 500 টাকা তুলতে গেলে আমাকে এই সবজিগুলো নিয়ে বাজারে গিয়ে বসতে হবে, অন্তত 500 টাকা না আসলেও 450 টাকার মতো তো আসবে, বলুন। সেই জন্য দাদা আমি দায় পড়ে এসে এখানে সবজি বিক্রি করতে বসেছি, নাহলে আমি জীবনে সবজি বিক্রি করি। আরে আরে, ঠিক আছে ঠিক আছে, কাঁদতে হবে না। তোমার গুগল পে আছে? হ্যাঁ আছে। তোমার কিউআর কোডটা দাও, আমি তোমার কিউআর কোডে 10 টাকা পাঠিয়ে দিচ্ছি, ওটা দেখে মজা পাও। মজা আয়া। তোমরা এরম ভাবে নিত্য নতুন খবর দেখতে থাকো, আর চোখ রাখো সৈকত ফটকা নিউজ চ্যানেলে। এই চ্যানেলকে ফলো করতে যেন ভুলো না। থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম। তো তোমরা সবাই ভিডিওটা বুঝতে পেরেছো তো নাকি? তো যাই হোক, তো দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।